হ্যালো ফুটবল ফ্যান্স, কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল এবারের ইউরো আসরের ফেভারিট দল ফ্রান্স। আজ ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে ফ্রান্স মাঠে নেমেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। এর আগে দুটি দলই জয় দিয়ে এই ম্যাচটি শুরু করেছিল, কিন্তু দুই পরাশক্তি দলের মধ্যে আজকের এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গেল ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নাকে আঘাত পাওয়ার কারণে এই ম্যাচটিতে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ফেভারিট ফ্রান্সের কাছে আক্রমণ ভাগে ভালো মানের খেলোয়াড়দের কোনো কমতি নেই। অ্যান্তোনিও গ্রিজম্যান, অলিভার জিরু, ওসমান দেম্বেলে থেকে শুরু করে মার্কোস থুরামের মতো খেলোয়াড়রা আছে ফ্রান্সের আক্রমণ ভাগে। তবুও আজকের এই ম্যাচটিতে জিততে পারেনি ফ্রান্স। নেদারল্যান্ডসের বিপক্ষে একের পর এক গোল মিস করেছে তারা। ম্যাচের প্রথমার্ধেই অবশ্য তিন গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স, কিন্তু আতোয়ান গ্রিজম্যানের একের পর এক সুযোগ নষ্ট করার কারণে ম্যাচটির প্রথমার্ধে কোনো গোল পায় না তারা। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে পারত নেদারল্যান্ডসও, তবে দুর্ভাগ্যবশত তারা গোলটি পায়নি। জাবি সিমন্স দুর্দান্ত এক শটের মাধ্যমে ফ্রান্সের জালে বল পাঠালেও গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। যদিও সিদ্ধান্তটা অবশ্য বিতর্কিত ছিল, তবে গোল নষ্ট করার মহড়া আর বিতর্কিত অফসাইডের সিদ্ধান্তে শেষ পর্যন্ত ফ্রান্স ও নেদারল্যান্ডস ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। তাতে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার অপেক্ষা আরও বেড়েছে নেদারল্যান্ডস ও ফ্রান্সের জন্য। ম্যাচের প্রথমার্ধের মতো নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয়ার্ধেও একের পর এক সুযোগ নষ্ট করেছে ফ্রান্স। অ্যান্তোনিও গ্রিজম্যানই এই ম্যাচটিতে সবথেকে বেশি সুযোগ নষ্ট করেছেন। একাধিকবার বক্সের মধ্যে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ফ্রান্সের একের পর এক আক্রমণের মাঝে সুযোগ তৈরি করে গোল করেছিল নেদারল্যান্ডস, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। এবারের ইউরোতে অন্যতম ফেভারিট দল হিসেবে খেলতে এসেছে ফ্রান্স। তাদের স্কোয়াডটাও যথেষ্ট শক্তিশালী, কিন্তু গ্রুপ পর্বের খেলা প্রথম দুটি ম্যাচে নিজেদের সামর্থ্যের ধারে কাছেও পারফর্ম করতে পারেনি ফ্রান্স। যদিও ফ্রান্সের আক্রমণ ভাগ এখনও পর্যন্ত ইউরোতে না চললেও ফ্রান্সের মিডফিল্ডে অ্যাঙ্গোলো কান্তে ফিরে এসে আবারও প্রাণ ফিরিয়েছেন। গ্রুপ পর্বে খেলা প্রথম দুটি ম্যাচেরই অফিসিয়াল ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অ্যাঙ্গোলো কান্তে। এর আগের বছরই ইউরোপিয়ান ফুটবল ছেড়ে অ্যাঙ্গোলো কান্তে সৌদি আরবের ক্লাব আল ইতিহাদে নাম লেখান, যার পর তার ফ্রান্সের জাতীয় দলে পুনরায় ফিরে আসাটা অনেক কঠিন ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইউরোর জন্য দিদের দেশম ফ্রান্সের স্কোয়াডে পুনরায় অ্যাঙ্গোলো কান্তেকে ফেরান, এবং অ্যাঙ্গোলো কান্তে পুনরায় ফ্রান্সের জার্সিতে মাঠে ফিরে দেখিয়েছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে বক্স টু বক্স দাপিয়ে বেরিয়েছেন অ্যাঙ্গোলো কান্তে। মাঠে যে প্রান্তে বল ছিল সেখানেই ছিলেন তিনি। এমনকি ফ্রান্সের ডিফেন্সেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অ্যাঙ্গোলো কান্তের। তার পাশাপাশি আক্রমণ ভাগেও একাধিক বল মারান তিনি, এবং যার কারণে অ্যাঙ্গোলো কান্তে ফিরে আসায় ফ্রান্সের স্কোয়াডে আরও শক্তি বেড়েছে। তবে এবারের ইউরোতে ফ্রান্সের আক্রমণ ভাগ এখনও পর্যন্ত তাদের সামর্থ্যটা দেখাতে পারেনি, এবং এটাই এখন সবথেকে বড় চিন্তার কারণ দিদের দেশমের জন্য। গ্রুপ পর্বে ফ্রান্স নিজেদের শেষ ম্যাচটা খেলবে আগামী মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে। একই দিন একই সময়ে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ অস্ট্রিয়া।